সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 7ই ডিসেম্বর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আপনাদের এই পছন্দের রাত্রি ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া এই হারোপাড়ার এই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেইরি ফার্ম কিন্তু এই রাত্রি ডেইরি ফার্ম প্রত্যেক মঙ্গলবারে এই রাত্রি ডেইরি ফার্মের একটি প্রোগ্রাম আপনাদের দেখিয়ে আসছি তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গাভী ওনারা সংগ্রহ করছে এর মধ্যে আছে ফ্রিজিয়ান জার্সি ও কিছু মুন্ডি জাতের গাভী তো আমাদের আজকের পর্বে ওনার ফার্মের যে নতুন কালেকশনগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো চলছে এই সপ্তাহে কতগুলো গরু নিয়ে আসছেন এই সপ্তাহে 10-11টা গরু দেখাবো এই সপ্তাহে কালেকশনটা একটু কম 10 থেকে 11টা হ্যাঁ এই সপ্তাহে একটু শরীর খারাপ আর এবার দেখলাম যে দুধের গরুটাই বেশি রাখছেন আপনি দুধের গরুই বেশি তো দর্শক চাইলে এই দুধের গরুগুলো এখানে এসে দুধ দহন করে দেখে নিতে পারবে দহন করে দেখে নিতে তো নিচে কেমন দাম আছে আর উপরে কেমন দাম আছে এই সপ্তাহে আছে কম দামের গরুই বেশি আছে কম দামের গরুই বেশি আছে যারা নতুন খামার শুরু করতে চাচ্ছে তারা চাইলে এখানে এসে এই গরুগুলো দেখে শুনে কিনতে পারবে আচ্ছা তো চলেন আপনার নিকট যে গরুগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখি আর আপনি এগুলো সম্পর্কে সঠিক যে বর্ণনা এটাই আমাদের জানাবেন আপনি শুরুতেই সাদা কালো রঙের একটি গরু আমাদের সামনে নিয়ে আসছেন এটা কোন জাতের গরু এটা অরিজিনাল হলস্টিন মুন্ডি হলস্টিয়ান জাতের গরু সিং না হওয়ার ফলে মুন্ডি হ্যাঁ আচ্ছা এটার কোলে তো একটা বাচ্চাও আছে দেখলাম হ্যাঁ কি বাচ্চা এটা সার বাচ্চা আজ রাতেই হয়েছে বাচ্চা আজকে রাতেই বাচ্চা হয়েছে মানে গেল রাতে বাচ্চা হয়েছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওই যে একদম কাঁচা নাভি দর্শক দেখলেও বুঝতে পারবে হ্যাঁ বাচ্চার বয়স একদিন এখনো হয় নাই একদিন এখনো হয় জন্ম ফুলটা ক্লিয়ার হইছে একদম ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা কোলান পালন তো পর্যাপ্ত আসছে হ্যাঁ অনেক কোলান আসছিল টাইনে দেওয়া হইছে হ্যাঁ অনেক কোলান আসছিল মুন্ডি গরু কোলান পালন একটু বেশি আসে দুধের তুলনায়ও ভালো হয় দুধে অনেক দুধ হবে গরুটার কেমন আশা করতে আশা করতেছি যে 25 কেজি দুধ আরামেই হবে 25 কেজি দুধ এই গরুটার থেকে পাওয়া যাবে হ্যাঁ কেউ এখন এক সপ্তাহ 10 দিন পরে আসলে কেউ চাইলে দহন করে বুঝ করেও নিতে পারবে হ্যাঁ দহন করে বুঝ করে নিতে পারবে এখন নিতে হলে আইডিয়া করে দেখে শুনে নিতে হবে হ্যাঁ আজকের পর্বে সিরিয়ালের এক নাম্বার গরু এটা সিরিয়ালের এক নাম্বার গরু এই গরুটার দাম রাখছেন কেমন আপনি এটা 285,000 টাকা হলে দেওয়া যাবে 285,000 টাকা দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে আপনি প্রত্যেকটা গরুই দরদাম করে তারপরেই বিক্রি করেন হ্যাঁ তো এটা এক নাম্বার গরু ছিল সাইড করে দেন দুই নাম্বার যেটা আছে ওইটা দেখাই সিরিয়ালের দুই নাম্বার যে আরেকটা কালো রঙের গরু আপনি রাখছেন এটা এটা মৈশি অস্ট্রেলিয়া জাত মৈশি অস্ট্রেলিয়ান জাতের একটা গরু এখন প্রেগন্যান্ট দুই দাঁত বয়স দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে এখন প্রেগনেট হ্যাঁ 8.5 মাসের প্রেগনেট প্রথম বাচ্চাতেই তো বেশ বড় সর হয়ে গেছে অনেক বিগ সাইজ দিবে আচ্ছা তো 8.5 মাসের প্রেগনেট হলে বাকি আছে কতদিন এটা এখনো প্রায় 20-25 দিন টাইম নেবে আচ্ছা তো এই অবস্থায় দূর দূরান্তে নিলেও তো কোনো সমস্যা হবে না না অনেক কোলানের জায়গাটাই অনেক ভালো আর গরু অনেক বিগ সাইজ গরু বিগ বডির একটা গরু যেহেতু প্রথম বিয়ানে গরু আর একটু বড় হবে আশা করাই যায় হ্যাঁ আর উলান পালানো আরো অনেক পর্যাপ্ত পরিমাণে উলান পালানো আসার জায়গা এখনো আছে এটা আজকের পর্বে সিরিয়ালের দুই নাম্বার গরু হ্যাঁ এটার দাম কেমন এটা 2,05,000 টাকা দাম স্যার 2,05,000 টাকা চাওয়া দাম দরদাম করলে দাম কিছুটা কমানো সম্ভব হ্যাঁ কমানো যাবে এই গরুটা সাইড করে দেন তিন নাম্বার যেটা আছে ওইটা দেখাই এই পাশে সিরিয়ালের তিন নাম্বার যে আরেকটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন এটা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের মুন্ডি গরু হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সিং না হওয়ার ফলে মুন্ডি একটা গরু হ্যাঁ অনেক বিগ সাইজ গরু বিগ বডির একটা গরু এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা সেকেন্ড বাচ্চা দিছে কয়টা দাঁত কানি বাড়াচ্ছে আর কি আচ্ছা তো এটার কোলে কি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স প্রায় 12-13 দিন 12-13 দিন দুধ তো পরিপূর্ণ চলে আসছে তাইলে হ্যাঁ পরিপূর্ণ চলে আসছে এই গরুটার একটু প্রবলেম হচ্ছে একটা বাটি একটু দুধ কম আছে একটা বানে একটু দুধ কম আছে এই অবস্থাতে আপনি দুই বেলা দিয়ে আর কি 20-22 কেজি দুধ দোয়া দেখে নিতে পারবেন এই অবস্থায় তিন বানে 20-22 কেজি দুধ আপনি দহন করে বুঝ করে দেখাতে পারবেন হ্যাঁ আচ্ছা তো এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম এটা এই অবস্থায় কেউ নিলে 2,80,000 টাকা দাম রাখা যাবে এই অবস্থায় নিলে 2,80,000 দর দামের সুযোগ আছে অনেক বিগ সাইজ গরু আর এখানে এসে দুধ দহন করে দেখেও নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবে এটা ছিল তিন নাম্বার গরু সাইড করে দেন চার নাম্বার যেটা আছে ওইটা দেখাই সে সিরিয়ালের চার নাম্বার যে আরেকটা কালো রঙের গরু আপনি রাখছেন এটা
এটা মানে অস্ট্রেলিয়ান মুন্ডি, অস্ট্রেলিয়ান জাতের একটা মুন্ডি। সিং হবে না, সিং হবে না, এরা দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে। এবার দেখলাম মুন্ডি কালেকশনই বেশি রাখছেন আপনি, তিনটে আছে। আচ্ছা, তো এটার কোলে কি বাচ্চা আছে? এটারও সার বাচ্চা। এটার কোলেও সার বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 8-10 দিন হয়েছে। 8-10 দিন হয়েছে। দুধ পরিপূর্ণ না আসলেও তো কতটুকু হবে একটা বোঝ আসছে। এখন মোটামুটি 2 বেলা 15 কেজি গ্যারান্টি সহকারে দেওয়া যাবে। এই অবস্থায় 2 বেলায় 15 কেজি একদম দহন করে গ্যারান্টি সহকারে আপনি দিতে পারবেন। সকালে কত, বিকালে কত? সকালবেলা এই অবস্থাতে 8-9 লিটার চলে আসছে। সকালবেলা এই অবস্থাতে 8-9 লিটার 10 কেজি দুধ আসবে সকালে। সকালবেলায় এক টানে 10 হবে, বিকেলবেলা 5 হবে। আচ্ছা, এটা আজকের পর্বে সিরিয়ালের 4 নম্বর গরু। এটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন? এটা 2,05,000 টাকা রাখা যাবে। 2,05,000 টাকা দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। আচ্ছা, এটা সাইড করে দেন, 5 নম্বর যেটা আছে সেটা দেখাই। সিরিয়ালের 5 নম্বর যে একটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন, এটা? এটা হলস্টিন ফিজিয়ান জাতের গরু। হলস্টিন ফিজিয়ান জাতের একটা গাভী গরু। হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে 4 দাঁত বয়স। 4 দাঁত বয়সে প্রথম বাচ্চা দিবে, এখন প্রেগনেট? এখন 8.5 মাসের প্রেগনেট। 8.5 মাসের প্রেগনেট, এখনো 15-20 দিন বাকি আছে। 15-20 দিন, অনেক ভালো গরু, পোলান পোলান টাইম আসা শুরু করছে। হ্যাঁ, আচ্ছা, তো এটা দেখে এখন আইডিয়া করে নিতে হবে। হ্যাঁ, আজকের পর্বের 5 নম্বর গরু এটা। এটার দাম কেমন? এটা 1,65,000 রাখা যেত। 1,65,000, দরদামের সুযোগ আছে, হালকা কিছু সুযোগ আছে। নতুন খামারিদের জন্য পারফেক্ট একটা গরু। হ্যাঁ, আচ্ছা, এটা সাইড করে দেন, 6 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 6 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফিজিয়ান জাতের গরু। হলস্টিন ফিজিয়ান জাতের একটা গাভী গরু। বয়স কেমন, দাঁত কয়টা? দাঁতে 6টা বাচ্চা দিছে 2 দিন। 2 দিন হলো বাচ্চা দিছে। কোলে কি বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা। গাভী বাচ্চা সম্পূর্ণ সুস্থ? আমি সুস্থ। আচ্ছা, জন্মফুল ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। এটার দুধ কি বুঝতেছেন কেমন হতে পারে? এটা 14-15 কেজি দুধের আশা করা যায়। 14-15 কেজি দুধ এই গরুটার থেকে পাওয়া সম্ভব। হ্যাঁ, আচ্ছা, আজকের পর্বে সিরিয়ালের 6 নম্বর গরু এটা। এটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এটার দাম কেমন? এটা এই অবস্থায় কেউ নিলে 1,55,000 টাকা দাম। এই অবস্থায় কেউ নিলে 1,55,000 টাকা। হলে দরদাম করে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, দরদাম করে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, এটা সাইড করে দেন, 7 নম্বর যেটা আছে সেটা দর্শকদের দেখাই। এই পাশে সিরিয়ালের 7 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা জার্সি জাতের গরু। জার্সি জাতের একটা গরু, অনেকে রেড ফিজিয়ানও বলে থাকে। হ্যাঁ, রেড ফিজিয়ান এবং জার্সি মিক্স। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এটা 4 দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে। 4 দাঁত বয়সে প্রথম বাচ্চা দিছে। কোলে কি বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 10-12 দিন। 10 থেকে 12 দিন। রিক্স তো কেটে গেছে, বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। এই অবস্থায় যত দূরেই নেওয়া হোক কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। তো দুধ কি বুঝতেছেন কেমন দুধ হতে পারে? 12-13 কেজি দুধ হবে। 12-13 কেজি, মিডিয়াম রেঞ্জের গরু এগুলা, নতুন খামারদের জন্য উপযুক্ত মানের একটা গরু। তো এটা আজকের পর্বে 7 নম্বর গরু, এটার দাম কেমন? এটা 1,55,000 হলে দেওয়া যাবে। 1,55,000 হলে আপনি এই গরুটা দর্শকদের দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এটা সাইড করে দেন, 8 নম্বর যে গরুটা আছে সেটা দর্শকদের দেখাই। এই পাশে সিরিয়ালের 8 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা? এটা হলস্টিন ফিজিয়ান জাতের গরু। হলস্টিন ফিজিয়ান জাতের একটা গাভী গরু। হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা দিছে 6 দাঁত বয়স। 6 দাঁত বয়সে সেকেন্ড টাইম বাচ্চা দিছে। কি বাচ্চা আছে? সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 12-13 দিন হয়েছে। 12-13 দিন হয়ে গেছে। দুধ কতটুকু আসছে? ব্যবস্থায় 12-13 কেজি দুধ দোয়া দেখে। 12-13 কেজি দুধ দহন করে দেখাই দিতে পারবেন আপনি। আচ্ছা, পরিচর্যার একটু অভাব ছিল এই কারণে এরকম হয়ে গেছে। হ্যাঁ, গরু অনেক ভালো গরু, কিন্তু যে খামারে ছিল ওইরকম খাদ্য দেয় নাই, যার কারণে পরিচর্যা করতে পারে নাই গরুটাকে। তো এটা আজকের পর্বে সিরিয়ালের 8 নম্বর গরু, এটার দাম কেমন? এটা 1,45,000 টাকা। 1,45,000 টাকা হলে আজকের পর্বের 8 নম্বর গরুটা আপনি দর্শকদের দিতে পারবেন। এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে ওইটা দেখাই। এই পাশে সিরিয়ালের 9 নম্বর যার একটা সাদা কালো রঙের বিগুডিং গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জাতের গরু, অনেক বিগ গরু, বিগ সাইজের একটা গরু। এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? দাঁতে 6টা, সেকেন্ড বাচ্চা দিছে। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে, সঙ্গে তো সুন্দর একটা বাচ্চা আছে। হ্যাঁ, সার বাচ্চা। সার বাচ্চা। এবার দেখলাম যে সার বাচ্চাই বেশি। হ্যাঁ, তো এই বাচ্চার বয়স কতদিন? আজ 3 দিন হচ্ছে বাচ্চার বয়স। বাচ্চার বয়স আজকে 3 দিন। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তো 3 দিনে তো আসলে পরিপূর্ণ দুধ পাওয়া যায় না, একটা আইডিয়া আসে। কি বুঝতেছেন কেমন দুধ হতে পারে গরুটার?
এটা ভালো স্টিন ফিজিয়ান জাতের গরু। এটা 1,55,000 একবারে 8, 9, 10, 11 তিনটে 2,55,000 করে দাম। আচ্ছা 9, 10 এবং 11 পরপর তিনটা করে 2,55,000 করে দর দামের সুযোগ আছে। হ্যাঁ দুইটা বাচ্চা সহ আর একটা গাভিন, একটা আছে প্রেগন্যান্ট অবস্থায়, আর একসঙ্গে তিনটা নিলে কি তার জন্য একটু ডিসকাউন্ট আছে? হ্যাঁ অবশ্যই একটু ডিসকাউন্ট আছে। আচ্ছা এটা সাইড করে দেন, সবশেষ 11 নম্বর যেটা আছে এটা দেখেন। এই পাশে সিরিয়ালের 11 নম্বর যে গরুটা আপনি রাখছেন এটা দুই দাঁত হইছে, দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে। এখন 8.5 মাসের গাব, 8.5 মাসের মতো প্রেগন্যান্ট, এখনো 15 থেকে 20 দিন বাকি আছে, 15 থেকে 20 দিন বাকি আছে। গরুটা এখন সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ। আচ্ছা তো এই অবস্থায় দুধ গুণাতে নিলেও কোনো সমস্যা নাই। আজকের পর্বে সবশেষ 11 নম্বর গরু এটা, এটার দাম কেমন? একই দাম, 2,55,000 করে, 2,55,000 করে তিনটে একসঙ্গে নিলে তার জন্য একটু বিশেষ ডিসকাউন্ট আছে। হ্যাঁ আচ্ছা তো আপনি বেশ কিছু বকনা এবার কালেকশন করছেন, চলেন সেইগুলো একটু দেখে আসি। হ্যাঁ চারটে বকনা কালেকশন করছি, ওই কিছু কাস্টমার গাভীর কাস্টমার বকনা চাই জন্য চারটে। শুরুতে যে বাচ্চাটা আপনি রাখছেন এটা, এই সপ্তাহে গাভীর পাশে চারটে বকনা বাচ্চা আনছি, বকনা বাচ্চার কাস্টমার দেখা যায় যে অনেক কাস্টমার, অনেকেই চায় মাঝে মধ্যে যে গাভীর কেনার সামর্থ্য নাই বকনা চাচ্ছে, এই জন্য এই চারটে বকনা বাচ্চা নিয়ে আসছি, যদি কারোর পছন্দ হয় নিতে পারবে। তো প্রথম যে বকনাটা আছে এটা কোন জাতের? এগুলো তো আসলে অনেক দামের বাচ্চা, দামি বাচ্চা এগুলো, এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জাতের বাচ্চা, এটা 90,000 টাকা হলে দেওয়া যাবে, 90,000 টাকা হলে আপনি এই বাচ্চাটা দর্শকদের দিতে পারবেন। বয়স কত মাস? বয়স 13-14 মাস হয়েছে, 13-14 মাসের মতো হয়েছে। বাচ্চাটা এখনো হিটে আসে নাই, আসবে? হ্যাঁ হিটে চলে আসবে। আচ্ছা এটা সাইড করে দেন, পাশেই 2 নম্বর যে বকনাটা আপনি রাখছেন এটা, ওটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান বাচ্চা, হলস্টিন ফিজিয়ান জাতের, এটাও একটা বকনা বাচ্চা। এই বাচ্চার বয়স কত মাস? এটা 12-13 মাস হয়েছে আর কি, 12 থেকে 13 মাসের মতো বয়স হয়েছে। এটাও হিটে আসে নাই, হিটে আসার 2-1 মাসের মধ্যে হিটে চলে আসবে। তো এটা আজকের পর্বের 2 নম্বর বকনা, এটার দাম কেমন? এটা 80,000 টাকা দাম, এটা 80,000। বকনাতেও দরদামের সুযোগ আছে, হালকা কিছু দর্শক দরদাম করে দেখে শুনে নিতে পারবে। পাশে 3 নম্বর যে বকনাটা আপনি রাখছেন সাদা কালো রঙের এটা, এটা হলস্টিন ফিজিয়ান জাতের বাচ্চা, এটা কেবল 10 থেকে 11 মাস বয়স হচ্ছে, 10 থেকে 11 মাসের মতো বয়স হচ্ছে, 3 থেকে 4 মাসের মধ্যেই গরুগুলো হিটে চলে আসবে। অনেক ভালো জাতের বাচ্চা, চারটে বাচ্চাই খুব ভালো পার্সেন্টের বাচ্চা। আচ্ছা তো এই বাচ্চাটা আজকের পর্বের 3 নম্বর বাচ্চা, এটার দাম কেমন? এটা 60,000। 3 নম্বর আর 4 নম্বর, হ্যাঁ দুইটাই 60 করে দাম, জোড়ায় নিলে 1,20,000, 1,20,000 জোড়া ধরে যদি কেউ হলে 1,20,000 যাবে, সিঙ্গেল নিলেও 60 করে, জোড়ায় নিলে 1,20,000 হলে দিতে পারবেন। এই পাশে 4 নম্বর যেটা আছে এটা কোন জাতের? দুটি একই জাত, দুটি ফিজিয়ান জাত, এই দুটি হলস্টিন ফিজিয়ান আর ওই দুটি ফিজিয়ান, একই বয়সের একই সামের গরু, এই দুটি এক বয়স, এই দুটি এক বয়স, ওই দুটি একটু ছোট আর এই দুটি একটু বড়, তবে বাচ্চা চারটেই খুব ভালো, চারটেই ভালো পার্সেন্টেজের বাচ্চা। 1,20,000 হলে এই জোড়া আপনি দর্শকদের দিতে পারবেন, এই দুটো হলো 60 করিয়া, হ্যাঁ 1,20,000 জোড়া দুটো কেউ নিলে। আচ্ছা তো আঙ্কেল বিক্রি করার মতোই 11টা গরু আপনার নিকট ছিল, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন, এবার দর্শক আপনার থেকে কিভাবে গরুগুলো কিনতে পারবে এই ব্যাপারে একটু বলবেন। বেশিরভাগ দর্শকই এখন খামারমুখী, খামারে এসে দেখে গরু কেনে, খামারে এসে কেনে। আমি আরো বলবো যারাই নতুন কালেকশন বা নতুন ফার্ম করবে, হ্যাঁ সরাসরি খামারে এসে কিনবে, মানে এই জায়গায় প্রতারণা ঠকার কোনো সম্ভাবনাই নাই, আর যখনই দূরের থেকে গরু কিনবেন তখন যে কোনো বিক্রেতাই আপনাকে ঠকানোর চেষ্টা করবে। আর এখানে আসলে দুধের গরুগুলো সবকিছু সুস্থ কিনা, দুধ কতটুকু আছে এগুলো তো নিজ চোখে দেখে নিতে পারবে, সবকিছু নিজ চোখে দেখে নিতে পারবে। আর দুধরা থেকে আসলে তো এখানে থাকা খাওয়ার সুন্দর সুব্যবস্থাও আছে, থাকা খাওয়া গাড়ির কোনো সমস্যা নেই, তাহলে তো দূর দূরান্ত থেকে আসতেও কোনো সমস্যা,
সমস্যা নাই। এই যে সকালে একজন আসছিল একটা নিয়ে গেল, একটানে গরু নিয়ে গেল, দেখলাম আরো বেশি সুন্দর আইসা আছে। এইভাবে আপনাদের গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে? বেশিরভাগ গরু খামার থেকে বিক্রি হয়। আর এখানে স্থানীয় সব ধরনের ব্যাংক আছে, চাইলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে গরুগুলো নিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।